দ্রুত অন্তঃসত্ত্বা হতে চাইলে যে নিয়মগুলি মানতে হবে, দ্রুত গর্ভধারণের জন্য যা করতে হবে। ভিডিওটি শুরু করে প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। প্রত্যেকের স্বপ্ন থাকে বাবা মা হওয়ার, তার একটা নিজের সন্তান থাকবে, পরম মমতায় তাকে বড় করবে, শেষ বয়সে তাদের হাতে লাঠি হবে। তবে বাবা মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া নেহাত সহজ নয়, তাই ভাবনা চিন্তা করে যারা এই সিদ্ধান্ত নেন তারা আর দেরি করতে চান না। তবে অন্তঃসত্ত্বা হওয়ার চেষ্টা করার সময়ে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন, দীর্ঘ অপেক্ষা আরো মানসিক চাপ বাড়তে শুরু করে, তার প্রভাব পড়ে শরীরের উপরও, ফলে অন্তঃসত্ত্বা হতে আরো সময় লেগে যায়। তবে অনেকেই এই সময় বুঝতে পারেন না যে তারা অজান্তে কিছু এমন ভুল করে ফেলেছেন, আর সে কারণেই আরো বেশি পিছিয়ে যায় তাদের এই নতুন সফর। কিন্তু নিয়ম মানলে এই নতুন পথ চলা আরো মসৃণ হয়ে উঠবে। জেনে নিন সেগুলি কি। গর্ব নিয়ন্ত্রণের ঔষধ বন্ধ। এর আগে কি নিয়মিত গর্ব নিয়ন্ত্রণ ঔষধ খাচ্ছিলেন? তাহলে মনে রাখবেন, ঔষধ বন্ধ করে দেওয়ার পরও শরীরের স্বাভাবিক ঋতু চক্রে ফিরতে সময় লাগবে, অন্তত মাস তিনেক সময় লাগতেই পারে। তাই আগে থেকে পরিকল্পনা করুন, যে সময় পরিবারের নতুন সদস্য আনার কথা ভাবছেন তার বেশ কিছু মাস আগ থেকে এই ধরনের ঔষধ বন্ধ করা প্রয়োজন। কখন সম্ভাবনা বেশি, মাসের কোন দিনগুলিতে শারীরিক সম্পর্ক আপনার মা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বাড়িয়ে দিতে পারে তা বুঝতে হবে। ঋতুস্রাবের প্রথম দিন থেকে 13-14 দিন পর আপনার শরীর সবচেয়ে বেশি প্রস্তুত থাকবে, তাই ঋতুস্রাবের 10-15 দিনের মধ্যে যদি চেষ্টা করেন তাহলে সুফল পাওয়ার সম্ভাবনা বেশি। তবে আরেকটি জিনিসও মাথায় রাখতে হবে, শুক্রাণু শরীরে প্রবেশ করার পর 5 দিন পর্যন্ত কার্যকর থাকে, কিন্তু ডিম্বাণু থাকে মোট 12-24 ঘন্টা পর্যন্ত। তাই একদম 12-14 দিনের জন্য অপেক্ষা না করে তার কিছুদিন আগ থেকে শারীরিক সম্পর্কের প্রয়াস করুন। কিভাবে কিভাবে সম্পর্কে লিপ্ত হচ্ছেন তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঙ্গম নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন, এই সময়টি সেসব না করাই ভালো। কিভাবে সঙ্গমে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তার পরামর্শ নিতে পারেন স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে। লুব্রিকেন্ট নয়, সঙ্গমের সুবিধার জন্য কি কোনো রকম লুব্রিকেন্ট ব্যবহার করেন? এই সময়ে তা না করাই ভালো, এতে শুক্রাণুর কার্যকারিতা কমিয়ে দিতে পারে। ধূমপান করবেন না, তামাক সন্তান ধারণের সম্ভাবনা কমিয়ে দিতে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ধূমপান বন্ধ করে দিন, এতে ভবিষ্যতে আপনার সুস্থ সন্তান ধারণে সুবিধা হবে। ওজন নিয়ন্ত্রণ করুন, ওজন শরীরে নানা রকম জটিলতা তৈরি করে, তাই ওজন নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। খাওয়া দাওয়া এবং শরীর চর্চার দিকে নজর দিন, ওজন অতিরিক্ত বেশি থাকলে তা গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয়। এই নিয়মগুলো সুন্দরভাবে পালন করলে সহজেই গর্ভধারণ করতে পারবেন। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।